নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বন্ধুরা আমরা চলে এসেছি বাড়াইপুরের নিউ ইন্ডিয়ান মার্ট, মানে ঠিক রবীন্দ্র ভবনের উল্টো দিকে মিলন মেলায়। মেলায় প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা। আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে প্রথমে এন্ট্রি গেট দিয়ে আমরা মেলায় প্রবেশ করলাম। বাড়াইপুর মিলন মেলা এবছর 13তম, মানে 13তম বছর পদার্পণ করল। শীতকালীন এই মেলা শুরু হয় হচ্ছে নভেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত, এই 1 মাস এই মেলা চলে। এবং এই মেলার টাইমিং হচ্ছে 4:30 থেকে, মানে বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলা খোলা থাকে। আপনারা যারা এই মেলায় আসতে চাইছেন, বাড়াইপুর স্টেশন থেকে ফুলতলাগামী যে কোনো অটো, টোটো বা বাসে উঠে বলবেন রবীন্দ্র ভবন মাঠে নামব বা নিউ ইন্ডিয়ান মাঠে নামব, একদম রাস্তার পাশেই এই মেলা হয়। শীতকালীন এই মেলা খুব সুন্দর সাজানো একটা মেলা। ভেতরে বিভিন্ন রকম মেয়েদের ড্রেস, মানে শীতকালীন ছেলে বা মেয়েদের জ্যাকেট বা বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, কারণ দেখুন এখানে কিচেন চিমনি বিক্রি হচ্ছে। এবং সামনে দেখতে পাচ্ছি কফি মেকার, বিভিন্ন রকম ছোট বড় দোকান সেজে উঠেছে এই মেলায়, বিশেষ করে মেয়েদের জিনিসটাই বেশি। এবং এখানে দেখুন ঘর সাজানো খুব সুন্দর সুন্দর লাইটও বিক্রি হচ্ছে, এবং বাসন আপনার বিভিন্ন রকম আচারের দোকান, অবশ্যই প্রচুর চড়বার জিনিস এখানে আছে, বিভিন্ন রকম চড়বার জিনিস এখানে পাবেন। বাচ্চা এবং বড় উভয়দেরই বিভিন্ন রকম চড়বার বা এন্টারটেনমেন্ট করবার জিনিস এখানে পাবেন। যেমন দেখুন শিশুদের এটা একটা বোর্ডিং সিস্টেম এখানে করেছে ওয়াটার পার্ক নামে। এছাড়াও রাশিয়ান নাগরদোলা বা ইলেকট্রিক নৌকা অনেক কিছুই এখানে আছে। মেলার মধ্যে দেখছি ইলেকট্রিক স্কুটি বিক্রি হচ্ছে। এই ইলেকট্রিক স্কুটিগুলো আপনার আন্ডার 40 স্পিড, মানে 40 স্পিডের নিচে এই স্কুটিগুলো চলে, এবং এর জন্য আলাদা কোনো লাইসেন্স বা রেজিস্ট্রেশন করতে লাগে না। এটা একবার সিঙ্গেল চার্জে স্কুটিগুলো 70 কিলোমিটার যায়, এবং সামনে এবং রিভার্স দুদিকেই গাড়িটা চালানো যায়। যেহেতু আজকের মঙ্গলবার, মানে ওয়ার্কিং ডেজ, যার জন্য মেলা প্রাঙ্গণ একটু ফাঁকা ফাঁকাই আছে। যে কোনো হলিডেতে বা রবিবার বলো বা অন্য অন্য হলিডেতে এই মেলা গা গলাবার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। যাই হোক, শীতকালীন বেশ কিছু মেলা, যেমন ধরুন রাসমেলা বলুন, পিয়ালির রাসমেলা বা সোনারপুরের বই মেলা বলুন, চাম্পাহাটির স্বাস্থ্যমেলা বা লোকমেলা বলুন, বা সুভাষগ্রামের হচ্ছে পৌষ পার্বণ মেলা, এরকম ছোটো বড়ো প্রচুর মেলাই শীতকালে হয়। তার মধ্যে মিলন মেলাটা অন্যতম, কারণ মিলন মেলাটা অন্য আর 5টা মেলার থেকে একটু কস্টলি বলার উদ্দেশ্য হচ্ছে খাবার দাবারের দাম বলুন বা জিনিসপত্রের দাম, মোটামুটি আপনার ড্রেস ছাড়া, মানে ওই জ্যাকেট প্যাকেটগুলো ছাড়া সব কিছুই দাম একটু বেশি। এখানে তন্দুরি চা তৈরি হচ্ছে আমাদের জন্য। এই তন্দুরি চা 1 কাপের দাম 60 টাকা। মেলায় বিভিন্ন রকম খাবারের দোকানও আছে, আপনি প্রচুর ভ্যারাইটিস খাবার এই মেলায় পাবেন।
জিনিসপত্র বা খাবার দাবারের দাম একটু বেশি হলেও আপনারা যারা আসবেন এই মেলাতে নিরাশ হবেন না, কারণ যথেষ্ট এন্টারটেনমেন্টের জায়গা আছে এবং যথেষ্ট ভালো লাগবে আপনাদের। দোলনাগুলো চড়ে বা এখানকার খাবার দাবারগুলো ঠিক আছে, কোয়ালিটি মোটামুটি মেনটেন করে। এখানে পারফিউম বিক্রি হচ্ছে, দেশি বিদেশি বিভিন্ন রকম পারফিউম। এবারে দেখছি এখানে টার্কি আইসক্রিম, মানে টার্কি স্টাইলে আইসক্রিম বিক্রি হচ্ছে। যদি অনেকটা রাত হয়ে গেছে, ফোন ফাঁকা হয়ে গেছে, তাই বন্ধুরা অনেক রাত হলো, আর বেশি ভিডিও বড় করব না, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে, এবার বাড়ির দিকে যাব। যেহেতু মেলা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, রাত্রি 10টা বাজতে যায় প্রায়। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি।